বেকারত্ব দূরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা শিল্পর সাথে শিক্ষা কারিকুলামের যে সংযোগ ঘটানো, আমরা চাই এই সংযোগটা যেন দৃঢ় হয়। মাদকাশক্তি থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য কার্যকরী উদ্যোগ নিতে হবে। আমার ছোট ভাই পাবলিক ইউনিভার্সিটির হলে থাকে, গণরুমে কেমনে যে থাকে ভাই, ডাইনিং এর ডাল দেখে মনে হয় হাত ধোয়া পানি। ইলিশ ফেলছিস না? আমাদের বাংলাদেশের অর্থনৈতিক একটা বড় আয় আসে প্রবাসীদের থেকে, অথচ আমরা দেখি প্রবাসীদেরকে বিমানবন্দরে, এজেন্সিতে, প্রত্যেকটা সেক্টরে তাদেরকে হয়রানি হইতে হয়। তো আমাদের মনে হয় সরকার যদি প্রবাসীদের এই সমস্যাগুলো দূর করে, তাহলে আমাদের দেশের অর্থনীতি আরো এগিয়ে যাবে। জেতা মানে খেললাম, হারলাম আর জিতলাম তা নয়, আমরা আমাদের দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারলেই দেশ জিতে গেল। এই সিম কোম্পানির উপর আমি একেবারে ফেড আপ ভাই। এত এত টাকা দিয়ে আমি নেট কিনি, মাস শেষ হলেই নাকি মেয়াদ শেষ, অথচ আমার এখন পর্যন্ত 5 GB ডাটা বাকি ছিল। আমার ইউজ না করা ডাটা কেন শেষ হয়ে যাবো? আমার পরিবারে রাজনৈতিকভাবে কেউ নেই, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পাই না। কেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারবো না? আমিও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে চাই, আমিও জিততে চাই। আমি এই বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে আছি এবং আমি নিজে একজন উদ্যোক্তা, আমার নিজস্ব প্রতিষ্ঠান আছে। তো সেটি করতে গিয়ে আমি দেখেছি যে ফান্ডিং এর একটা বড় অভাব ছিল। তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হোক বা সরকার হোক, সকল সেক্টর থেকে স্টুডেন্টদের এন্টারপ্রেনারশিপ হওয়ার জন্য একটা ফান্ডিং দিতে হবে, তাহলে সামনের প্রজন্ম যারা আছে তারা চাকরির দিকে না দিয়ে তারা উদ্ভাবনী শক্তিতে আগ্রহী হবে। এত এত সমস্যা, এর সমাধানের উপায় কি? আমরা কি শুধু এগুলো লিখেই রাখবো? নাগরিকের চাওয়া এবং অধিকার নিয়ে আমাদের অবশ্যই কথা বলতে হবে। হ্যাঁ, আমাদের তো কথা বলা অবশ্যই বলতে হবে। বাংলাদেশের একটা জিনিসই আছে, ইউথ, ইউথ অ্যান্ড ইউথ। এবং এই ইউথদেরকে যদি আমরা মোটিভেট করতে পারি, সঠিক রাজনীতি শেখাতে পারি, বাংলাদেশ সামনে অত্যন্ত সমৃদ্ধশালী মর্যাদার বাংলাদেশ হবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা ভেবেছি যে এই দেশটা আমরা তৈরি করব হাত দিয়ে। হাত দিয়ে তৈরি করলে আপনি গার্মেন্টস শ্রমিক তৈরি করবেন, আপনি লেবার তৈরি করবেন, এবং সেটাই আসলে হয়েছে। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে শিক্ষা এবং সংস্কৃতি এই দুইটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। মানে আমার মনে হয় একটা উচ্চ শিক্ষার মূল জায়গাটা হচ্ছে কনফিডেন্ট করা। CGPA এর সাথে আসলে মানুষ ভালো হওয়া খারাপের সম্পর্ক নাই। সবাই যে সব সময় ভালো কিছু করছেন তা না, তাহলে আমাদের দেশ দুর্নীতিমুক্ত থাকতো, কারণ দেশ তো চালায় ভালো স্টুডেন্টরাই। তো আমাদের এই ক্যাম্পেইনটাতে আপনারা অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের যে দাবি আছে পত্রিকান্তরেও সেগুলো প্রচার করব, যে জনগণ এখন এই বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছে। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, শুদ্ধ মেলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করি।